হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিয়ে আসলাম সেকেন্ড পার্ট ব্লগের। তো বন্ধুরা, আমরা কিন্তু আর রোজামনের বায়নাতেই আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি, আর এখানে কিন্তু এখন আমরা টগি ওয়ার্ল্ডের ফ্লোরে চলে যাব। আর এই তো আমার বন্ধুদের সাথে একটু শ্যুট করে নিচ্ছি, আমার যেহেতু দুই বোনই আমার সাথে এসেছে, আর আমি কিন্তু এখন একটু দাঁড়িয়ে পড়লাম কারণ যেহেতু আমি একটু অসুস্থ, তাই অনেকক্ষণ হাঁটা চলা করতে গেলে আমার একটু অসুবিধা হয়। তারপর এখন একটু লিফ্টের জন্য একটু দাঁড়ালাম, তো চলে এসেছি ফাইনালি টগি ওয়ার্ল্ডে। বাচ্চাদের বড়দের সবারই একটা খুব পছন্দের একটি জায়গা, আমার তো বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমার রোজামণি খুবই 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 খুশি হয়েছে, আর এই তো রোজামণিকে ব্যাচ পরিয়ে দিল। এখন আমরা টগি ওয়ার্ল্ডের ভিতরে চলে যাচ্ছি, আর এখন সব কটা রাইড আমরা প্যাকেজ নিয়েছি রোজামণির জন্য, যেটা বরাবরই নিয়ে থাকি, আর এটা কিন্তু অল্প টাকায় কিন্তু আমরা টগি ওয়ার্ল্ডের সব কটা রাইডই আমরা ঘুরে নিতে পারি। আর প্রবেশের সবার জনপতির জন্য যে কয়জন ঢুকবে তা প্রবেশ করবে টগি ওয়ার্ল্ডে, সেটার জন্য আলাদা 150 টাকা করে ফিস জমা দিয়ে তারপর আমাদের কিন্তু ঢুকতে হয়েছে। আর বাচ্চাদের যেহেতু রাইড ঘুরবে, তো বাচ্চার জন্য, আমার বেবির জন্য আমি কিন্তু টগি ওয়ার্ল্ডের এই ফুল প্যাকেজটা নিয়েছি, যে আমার বাচ্চা যেটা পছন্দ করে, যে রাইডটা পছন্দ করে, সেটা যেন আমার বাচ্চা ইজিভাবে খুবই আনন্দভাবে ঘুরতে পারে। আর আমি এখানে একটু শ্যুট করে নিয়েছি তোমাদের দেখার স্বার্থে, যে ভিউটা লুকটা খুবই সুন্দর, আমি মাঝে মাঝেই যাই। আর বন্ধুরা, বাচ্চাদের এইটা কিন্তু মানে কি বলবো, এত সুন্দর সুন্দর রাইড টগি ওয়ার্ল্ডে দেওয়া আছে, যেটা মানে মন মুগ্ধকর একটা মানে জায়গা, বাচ্চারা এত পরিমাণ হ্যাপি হয়। আর টগি ওয়ার্ল্ডের সাথে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেখানে ফাস্টফুড কোর্ট আছে, ফাস্টফুড পাওয়া যায়, আর এখানে কিন্তু দারুণ দারুণ সব মজার খাবার তোমরা এনজয় করতে পারো। আর এখন কিন্তু তার উপরের তলায় আমরা চলে যাচ্ছি, বা আমার বেবির জন্য, আমার বেবি যেহেতু জাম করতে পছন্দ করে, আর এটা হচ্ছে উপর থেকে নিচের ভিউটা, জাম করতে পছন্দ করে, তো আমার বেবি জাম করবে, আর এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই পড়ে। আর এখন আমার বেবিটা জাম করছে, আমি একটু বসে বসে ওকে একটু ফলো করে রাখছি। আর এই তো ও একটার পর একটা সব কটা রাইডই ও ঘুরতে পছন্দ করে, ওর বাবার সাথে ও বাইক চালাচ্ছে, একটু পর সে ফিশ ধরে নিয়ে আসবে, সব কটা রাইডই এই প্যাকেজের মধ্যে আছে। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বেবিদের নিয়েও তোমরা নিজেরাও এখানে গিয়ে তোমরা এনজয় করতে পারো, খুব বেশি মজা করতে পারো, টাইমটা সময়টা খুব সুন্দর কেটে যাবে। আর তো রোজামণিকে দাঁড় করে দিয়েছি ড্যান্স করার জন্য, রোজামণি তো খুব আনন্দ পাচ্ছে, খুবই মজা করছে। আর এই তো বাবার সাথে খুব সুন্দর সুন্দর করে গেমস খেলছে, আর এখন চলে যাচ্ছি তার উপরে লেভেলে, যে দেখতে যে কোন লেভেলে কী কী দেওয়া আছে, যেহেতু এর আগের বারও আমাদের উপরে লেভেলে যাওয়া হয়নি, তো এখন যে দেখে আসছি যে কোন লেভেলে কী কী দেওয়া আছে, যে উপরে বড়দের জন্য জাম্পিংয়ের সিস্টেম করে রেখেছে, তো বড়রা চাইলে উপরে কিন্তু খেলা করতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে, এই শর্ট ভিডিওটা, তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করো। তোমরা কিন্তু একদমই আমাকে সাপোর্ট করছো না, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু সাপোর্ট পাচ্ছি না তোমাদের কাছ থেকে। আর যে আপুরা ভাইয়ার আমাকে অনেক সাপোর্ট করছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।